আসসালামু আলাইকুম। হে গাইস, আজকে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ানের ওয়ান নেট প্রিপারেশন দেবো। তো যেহেতু ওয়ান নেট প্রিপারেশন, সেক্ষেত্রে আমরা বেশি প্রশ্ন দেবো না, মাত্র হচ্ছে এখানে যেহেতু 12টা অধ্যায় আছে, বাট আমরা মাত্র হচ্ছে আপনাদেরকে 1, 2, 5, 6, 11 তারপর হচ্ছে 9, এই 6টা চ্যাপ্টার দেবো। অর্থাৎ 12টা চ্যাপ্টার থেকে মাত্র 6টা চ্যাপ্টার যদি কেউ পড়াশোনা করেন, সেক্ষেত্রে সে হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারবেন, অর্থাৎ পাস করতে পারবেন। ওকে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর হচ্ছে আপনাদের কাজে আসবে, তাই তারাই দেখেন। আর যারা হচ্ছে একদম এইচডি ভালো প্রিপারেশন নিচ্ছেন, খুবই ভালো প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে আমাদের ওয়ান নাইট প্রিপারেশন না দেখে আপনারা হচ্ছে কীভাবে হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য পড়তে হবে, ওই ভিডিওর মধ্যে সব সুপার সাজেশন দেওয়া আছে, ওইটা ফলো করলে অবশ্যই এ প্লাস পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখেন, প্রথম আর দ্বিতীয় অধ্যায় এটা থেকে রচনামূলক এখানে আপনার কমপক্ষে একটা কমন পড়তে পারে, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুইটাই কমন পড়বে। তো চলুন আমরা প্রথম অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় কী আছে একটু দেখাই দিচ্ছি, কী কী প্রশ্নগুলো আসতে পারে। দেখেন, প্রথম অধ্যায় যদি আমরা অতি সংক্ষিপ্ত যদি দিই সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন দিতে হয়, যেহেতু হচ্ছে মাত্র 6টা চ্যাপ্টার দেবো, 6টা চ্যাপ্টার থেকে আপনাদের ভালো কমেন্ট আসবে সেক্ষেত্রে। তো এখানে দেখতে পারেন 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 আসবে, তারপর 4 আসবে, ঠিক আছে, ওগুলো একটু পড়ে নেবেন 3-4 পর্যন্ত। তো সেক্ষেত্রে যেহেতু মাত্র 6 অধ্যায় দিতেছে আপনাদেরকে, তো 12 অধ্যায়ের মধ্যে থেকে 6 অধ্যায় দিচ্ছি, সেক্ষেত্রে একটু বেশি পড়তে হবে। ওকে, তো এখানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কাকে বলে, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কাকে বলে, 6টা। আর এখানে এখান থেকে আমি আর কিছু আপনাদেরকে দিতে চাচ্ছি না, তারপর হচ্ছে এটা একটু পড়ে নেবেন, 11 নম্বর যেটা আছে এটা একটু পড়ে নেবেন। ওকে, তো ওগুলা পড়লেই হবে ইনশাল্লাহ, আশা করি আপনাদের একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো এই পাশে যদি আসি আমি, সেক্ষেত্রে দেখেন এখানে 12 নম্বর লাগবে, 13 লাগবে, তারপর হচ্ছে 14 লাগবে, তারপর 15 উত্তম রাস্তা 15 লাগবে, তারপর হচ্ছে 17, আর হচ্ছে 18, 19, 20, এগুলো পড়লেই হবে। তো যেহেতু হচ্ছে খুব কম অধ্যায় দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু বেশি পড়তে হবে। হ্যাঁ, এই অধ্যায়গুলো বাদ দেওয়া যাবে না। 26 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এখানে গ্রাম্য, এই যে জেলা সড়ক কাকে বলে আর হচ্ছে জাতীয় সড়ক কাকে বলে, এগুলো জাস্ট একবার আপনি দেখলেই পারবেন ইনশাল্লাহ। তো এখানে যদি খেয়াল করেন 28 আর 27, এগুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। তো এই পাশে আমরা চলে গেলাম, তো এই পাশে যদি আসি সেক্ষেত্রে দেখেন এখানে কী কী আছে, আর হচ্ছে অতি সংক্ষিপ্ত আর কিছু আমি দেবো, একটা প্রশ্ন দিয়ে দিই, 32 নম্বর প্রশ্নটা পড়ে নেবেন, আর চূড়ান্ত জরিপ কাকে বলে 35টা পড়ে নেবেন, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে সড়কের সংক্ষিপ্ত বর্ণনা, এটা লাগবে। হ্যাঁ, 5 নম্বরটা একটু পড়ে নেবেন, আর হচ্ছে আপনারা 2 নম্বরটা একটু পড়ে নেবেন, তারপর হচ্ছে 6 নম্বরটা পড়ে নেবেন। তো এগুলো পড়লেই হবে, এগুলো জাস্ট একবার রিডিং করলে আপনারা পারবেন ইনশাল্লাহ, আশা করি। এই পার্থক্যটা আসবে, আসার সম্ভাবনা বেশি, একটু পড়ে নেবেন, আর হচ্ছে এটা একটু পড়ে নেবেন 8 নম্বরটা, ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না, এগুলো পড়লেই হবে। তো এখানে চিত্রগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে যে একটা চিত্র আসতে পারে, একটা দুইটা, আর হচ্ছে এখানে যে সিটির মধ্যে কীভাবে রোড হবে, তো আশা করি এটা আসতেও পারে। ওকে, ওইটা আসতেও পারে, সো এটা একটু দেখে নেবেন, তারপর এখান থেকে কিছু দেখতে হবে না। তো আমরা বেশি সময় নেবো না, যে রচনামূলক বলি সেক্ষেত্রে হচ্ছে 24 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে 23 নম্বর প্রশ্নটা, আর 21 নম্বর, আর হচ্ছে 17 নম্বর, হ্যাঁ, আর হচ্ছে 19 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। সো ওগুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। যদি এই পাশে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 14 নম্বর প্রশ্নটা পড়বেন, 14 নম্বর প্রশ্নটা, আর হচ্ছে আপনি পড়বেন হচ্ছে এখানে 2 নম্বর প্রশ্নটা। ওকে, 14 আর 2 পড়লে হবে, আর বাকি একটাও পড়তে হবে না, আশা করি আপনাদের এখান থেকে কমন আসবে। তারপরে যদি আমরা 2 অধ্যায়ে চলে যাই, 2 অধ্যায়ে কী কী আসে, হ্যাঁ, তো 2 অধ্যায় থেকে ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি থাকে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে 2টা প্রশ্ন আসতে পারে এখান থেকে রচনামূলক। হ্যাঁ, তো একটা ম্যাথগুলো যেগুলো আছে ম্যাথগুলো একটু দেখে নেবেন, তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো বলবো না, কারণ ম্যাথগুলো ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিয়ে করে নিতে পারেন। তো এখানে দেখেন অতি সংক্ষিপ্ত কী কী আসতে পারে, হ্যাঁ আমি জাস্ট একটু বলে দিচ্ছি শর্টকাট, 3 নম্বর, তারপর হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে স্কিডিং, এটা লাগবে, তো 5 নম্বরটা লাগবে। তারপর যদি এই পাশে আসেন সেক্ষেত্রে হচ্ছে স্লিপিং কি, কিডিং কি, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা লাগবে, তার ঘর্ষণ শক কি, এটা লাগবে, আর হচ্ছে এখানে রাইট অফ ওয়ে বলতে কী বোঝো, আর হচ্ছে পেভমেন্ট, সো 12-13, ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবেন। তো এই পাশে যদি আসি, এই পাশে অনেক প্রশ্ন, বাট আমি এগুলো দিতে চাচ্ছি না সবগুলা, ট্রাফিকের ক্ষমতা বলতে কী বোঝো, আর হচ্ছে 16 নম্বরটা লাগবে, আর হচ্ছে এই পাশে যদি আসি আমরা, এটা লাগবে, সো আর কিছু লাগবে না এখান থেকে। দেখো, মাত্র 6 অধ্যায় যদি পড়াশোনা করো তাহলে হচ্ছে আশা করি প্লাসও পাইতে পারে, যদি হচ্ছে একটু ভালোভাবে পড়াশোনা করো। ওকে, 25 নম্বরটা লাগবে, আর হচ্ছে 24 নম্বরটা লাগবে। তো এখানে যদি দেখো 31 নম্বরটা লাগবে, আর 29 নম্বরটা লাগবে, এগুলো পড়লে হবে।
তো আমি সংক্ষিপ্ত কম দিচ্ছি, কারণ আমরা অতি সংক্ষিপ্ত যেগুলো দিচ্ছি এগুলো থেকে সংক্ষিপ্ত আসতে পারে। 33 নম্বরটা লাগবে, আর এখান থেকে কিছু লাগবে না। তারপর হচ্ছে এখানে যদি আমরা ধরি এটা লাগবে, এগুলো পড়লে হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কাকে বলে আর ক্যাম্বার কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট সুপার এলিভেশন কাকে বলে, দেখেন এই পাশে যদি দেখেন সুপার এলিভেশন কী, তারপর হচ্ছে সুপার এলিভেশনের যে ইয়াগুলো, আর 55 নম্বর ক্রান্তি বা কী, এটা লাগবে না। বাদ গ্রেডিয়েন্ট, ক্যাম্বার কাকে বলে, গ্র্যান্ডার কেবিয়ারের মধ্যে পার্থক্য, হ্যাঁ এই জিনিসটা পড়ে নেবেন, আর কিছু লাগবেন না। এই 59 নম্বর, আর এই পাশটা থেকে কিছু না। সংক্ষিপ্ত যদি বলি শুধু এই স্কিরিং আর হচ্ছে স্লিপিংয়ের পার্থক্যটা, আর কিছুই লাগবে না, এখান থেকে আর বেশি দেবো না। হ্যাঁ, আর ওইটা এই যে চিত্রটা, এটা আসবে রাইট অফ ওয়ে, হ্যাঁ এটা আসতে পারে, তো ওইটা একটু দেখবেন। এছাড়া এখানে আর কিছু দেখার কিছু নাই। তারপর আমি রচনামূলক চলে যাবো, রচনামূলক যাওয়ার আগে বলবো এই চিত্রগুলো একটু দেখে নেবেন, ওয়াই আকৃতির চিত্রদি কীভাবে, ডায়মন্ড চিত্রদি কী, রোটার এন্ড চিত্রগুলো কী, এই চিত্রগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট। এই চিত্রটা দেখেন অনেকবার আসছে, এটা এটা এটা, জাস্ট এই চিত্রগুলো একটু পড়ে নেবেন। তারপর যদি আমরা দেখেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা, এটা অনেকবার আসছে, এটা পড়ে নিতে পারেন। আর যদি রচনামূলক, রচনামূলক এখান থেকে ম্যাথ আসতে পারে, আর হচ্ছে আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এটা 24 নম্বরটা দেখতে পারেন, আর হচ্ছে আপনারা হচ্ছে 25 নম্বর, 24-25 একটু দেখে নেবেন। আর এখান থেকে কিছু না পড়লেও হবে আশা করি। এ এটা ওই যে রাইট ওভারের চিত্র যেটা বলছি, সো এটাই জাস্ট সংক্ষিপ্ত এটা দিছি, রচনামূলক এটাই দিছি, জাস্ট এটা একটু দেখলে হবে, আর কিছু লাগবে না। তো আমরা কী কী বলছিলাম দেখি আবার দেখাই, এখানে যেহেতু 1-2 বলছি, আবার 5 অধ্যায়তে চলে, 5 আর 6, হ্যাঁ সো 5 অধ্যায়তে কী কী আছে দেখে নিই। দেখেন 5 অধ্যায় থেকে রচনামূলক 2টা কম্প্রোম আসতে পারে বা 1টা আসতে পারে, হ্যাঁ তো সেক্ষেত্রে এখান থেকে প্রথম সড়কের এটা লাগবে, আর হচ্ছে এটা 1 আর 3 লাগবে। তো এখানে অতি সংক্ষিপ্ত অনেক আছে, বাট আমি এগুলো দিব না। সেটা হচ্ছে যে 10 নম্বরটা লাগবে, আর যদি পড়েন সেক্ষেত্রে হচ্ছে এখানে 17 নম্বর লাগবে, তারপর হচ্ছে 21 নম্বর লাগবে, তারপর হচ্ছে 22 নম্বর লাগবে, হ্যাঁ এগুলো পড়লে হবে। আর এই পাশে যদি আসি সেক্ষেত্রে হচ্ছে আমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে এটা 31 নম্বর, হ্যাঁ 31 নম্বরটা একটু পড়ে নেবেন, আর হচ্ছে 33 নম্বরটা, এগুলো পড়লে হবে। সো এখানে আরও অনেক প্রশ্ন আছে, যদিও এতগুলো প্রশ্ন আমি দিতে চাচ্ছি না, আপনাদেরকে এটা দিতে পারেন, এই যে 37 নম্বরটা লাগবে, আর হচ্ছে 38 নম্বরটা, আর সিলকোড কী এটা লাগবে, সিলকোডের কাজ, আর হচ্ছে ট্যাগ কোড, প্রাইম কোড কী, প্রাইম কোড আসবো এর শিওর আসতে পারে এটা, সো এগুলো একটু পড়ে নেবেন। তো এখান থেকে আর আমি তেমন কিছু দেবো না, এগুলা বাদ অনেক প্রশ্ন আছে এখান থেকে দেওয়ার, বাট আমি দিতে চাচ্ছি না। লম্বালম্বি জোড়া, জোড়া বিষয়টা, হ্যাঁ তো এখানে দেখেন জোড়া, লম্বালম্বি জোড়া, আর আরি জোড়া কাকে বলে, এটা একটু দেখে নেবেন, আর কিছু লাগবে না। জোড়া কাকে বলে, লম্বালম্বি জোড়া কাকে বলে, 81 নম্বরটা একটু দেখবেন, 82 আর 83, হ্যাঁ আর এখান থেকে কিছু লাগবে না। বাদ সংক্ষিপ্তের মধ্যে আমি কিছুই দেবো না, সরাসরি আমরা এইভাবে চলে যাবো। রচনামূলক, এখান থেকে রচনামূলক যে সংক্ষিপ্তের মধ্যে এই জিনিসটা দিয়ে দিই, এটা রচনামূলকের জন্য আসতে পারে, সেটা 33 নম্বরটা, আর হচ্ছে 34-35, ঠিক আছে 33-34-35 রচনামূলকের জন্য আসতে পারে যদিও আসে। হ্যাঁ তো যদি এ পাশে আসি, এখানে যদি সংক্ষিপ্ত আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে আর এগুলো লাগবে না, তা আপনি হচ্ছে রচনামূলকে চলে আসি, হচ্ছে 1 নম্বর প্রশ্নটা লাগবে, তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটা লাগবে, হ্যাঁ তারপরে যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে আমাদের এখানে 6 নম্বর প্রশ্নটা লাগবে, জাস্ট একটা বললে এগুলো বললে সবগুলো লিখতে পারবেন। তো এখানে যদি দেখেন ভিটামিনসের এটা লাগবে, তারপর হচ্ছে আমাদের এটা লাগবে, এটা লাগবে, বাট এখানে রচনামূলকগুলো আমি এভাবেই দিচ্ছি যাতে হচ্ছে একটা বলে আপনার সবগুলো হয়ে যায়, সো এটা লাগবে, সো 11 নম্বর ওগুলো বললে হবে। তো এখানে যদি দেখেন সেক্ষেত্রে আপনারা এটা লাগবে, হ্যাঁ আর হচ্ছে এটা লাগবে, আর হচ্ছে এটা লাগবে, সো ওগুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। তো তারপর আমি বলছিলাম যে এখানে আবার 5, 6 মোটামুটি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট রচনামূলক কিছু দিয়ে দিচ্ছি, তো সংক্ষিপ্ত মুক্ত কিছুই দেওয়ার নেই এখানে। যদি রচনামূলক দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা লাগবে, 9 নম্বরটা লাগবে, আর হচ্ছে 11 নম্বরটা লাগবে, ঠিক আছে আর আর কিছু লাগবে না, 2টা পড়লেই হবে। আর চিত্রগুলো একটু দেখে নেবেন, এই চিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো চিত্রগুলো দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা তো 6 বাদ দিলাম, তারপর আমরা 9 অধ্যায়তে চলে যাবো, 9 অধ্যায়তে কী আছে দেখি। মানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যারা একদম টোটালি হচ্ছে পড়তে পারতেছেন না, একদম অবস্থা খারাপ, জাস্ট নতুন বই ধরবেন, তাদের ক্ষেত্রে এই 5টা অধ্যায় পড়লে হবে, 6টা অধ্যায় পড়লে হবে। এটা হচ্ছে এটা 2, তারপর 3, এগুলো লাগবে। আর এখান থেকে হচ্ছে আমাদের এটা লাগবে, 11 নম্বর প্রশ্নটা লাগবে। আর এ পাশে যদি খেয়াল করি আমি, সেক্ষেত্রে অনেক প্রশ্ন আছে, বাট আপনাদেরকে এগুলো দিতে চাচ্ছি না, শুধু শুধু বিভ্রান্ত হবেন, যেহেতু এখানে পড়া হয় নাই কারো, সেক্ষেত্রে তো স্পেশালি এই ভিডিওটা আমি করতাম না, শুধু করার কারণ হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে, সে এখনও পড়াশোনা করে এটাতে,
মানে ও অনেক বছর গ্যাপ দেওয়ার পর এখানে আসছেন। সো এই সেজন্য আমি ভাবলাম ভিডিও বানিয়ে দিচ্ছি ওকে, আজ হয়তো বা সবার জন্যই ভালো হবে। তো আজ দেখলাম যে সবাই এস এম এস করতেছে, সেজন্য করলাম আর কি। 7 নম্বরটা লাগবে আর হচ্ছে 6 নম্বরটা লাগবে, এগুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। তো এই পাশে যদি আসি সেক্ষেত্রে এই পাশের থেকে আর কিছু এখানে বোর্ডে আসছে না, একবার লাগবে না, যদিও বোর্ডে আসে, বোর্ডে আসলেও কোনো কিছু করার নাই। রচনামূলক, রচনামূলক 1 নম্বর প্রশ্নটাই আসলে আসতে পারে, 2 নম্বর প্রশ্নটা আসতে পারে, 3 নম্বরটা আসতে পারে, 1 আর 3, ঠিক আছে, 1 আর 3 আসতে পারে, আর আর হচ্ছে 4 নম্বরটা আসতে পারে, ঠিক আছে। সো এটা একটু দেখতে পারেন। তারপর হচ্ছে আমি লাস্টে বলছি 11 নম্বরটা, সো 11 নম্বরটা দেখানোর পর আশা করি আর দেখাবো না। তো 11 নম্বরটা যদি দিই, প্রথম হচ্ছে 2 নম্বরটা লাগবে, তারপর হচ্ছে 4 নম্বরটা লাগবে, আর হচ্ছে 5 নম্বরটা লাগবে, ঠিক আছে। 2 4 5 2 4 5 একটু দেখে নেবেন ভালো করে। তো এখানে 6 নম্বরটা লাগবে। তো আপনারা জানেন সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যারা দেখেন নাই অবশ্যই দেখে নিতে পারেন। আর যারা সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে কিছুদিনের মধ্যে হচ্ছে আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সরকারি জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন। ওকে, তাই যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুদের শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। তো এখানে দেখেন 11 নম্বরটা আপনার লাগতে পারে, তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে কি এটা 13 নম্বরটা লাগতে পারে, সো আর 14 নম্বর। সো এগুলো আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আমি দিচ্ছি এগুলো। 15 নম্বর, তারপর হচ্ছে আর যদি বলি সেক্ষেত্রে হচ্ছে এখানে এখানে আর কিছু দেওয়ার নাই, প্রচুর বোর্ডে আসছে, বাট আমি ওগুলো দিতে যাচ্ছি না। হ্যাঁ, এই চিত্রটা আসার সম্ভাবনা বেশি, আপনি একটু দেখে নেন চিত্রটা। আর হচ্ছে আর এখানে যদি দেখেন 8 নম্বর, আর হচ্ছে 6 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট 9 নম্বর, এগুলো আসতে পারে। আর এই পাশে যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে আপনাকে এটা পড়ার জন্য 2 নম্বরটা বোর্ডে আসছে না, তারপর এটা পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা 26 নম্বরটা, এটা আসতে পারে। তো আশা করি আপনাদের এগুলো পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো এখান থেকে রচনামূলক একটা আসতে পারে, তো এই চিত্রটা একটু দেখে নেবেন, চিত্রগুলো বেশি আসার সম্ভাবনা থাকে। আর এখানে রচনামূলক দেওয়ার পরে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো এখানে 1 নম্বরটা লাগবে, তারপর 2 নম্বরটা লাগবে, তারপরে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে হচ্ছে এখানে 10 নম্বরটা লাগবে। সো এগুলো পড়লেই হবে, আশা করি আপনারা এখান থেকে 3টা পড়লে হবে, 1 2 আর হচ্ছে 10। তো আশা করি আপনারা যদি এই ভিডিওগুলোর যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা কমপক্ষে হচ্ছে 20-25 নিজেই অ্যান্সার করতে পারবেন যদি এগুলো পড়ে যান। যারা একদম পড়া হয় নাই তাদের জন্য এই শুধু ভিডিওটা, আর যারা ভালো রেজাল্ট করতেছেন তাদের জন্য আমি আগে যে ভিডিওটা বানাইছি প্রায় হচ্ছে 1000 স্টুডেন্ট দেখেছে, সো ওগুলাতে হচ্ছে আপনারা ছেলে ওগুলো ফলো করতে পারেন, ওগুলো ভালো রেজাল্ট করা সম্ভব। তো চলুন কথা না বাড়ি, আমরা ভিডিও শেষ করে দিচ্ছি। আর ভিডিও শেষে আমি যেটা বলবো, কে কোন ফুল ডিগ্রি ইনস্টিটিউটে দেখতে চান, আর কোন ভিডিও দেখতে চান, আর কোন কোন বিশেষ সাজেশন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।